ওয়ান্ডারবাস চ্যানেলটিতে সবাইকে আবারও স্বাগতম। ফ্লেভার হিসেবে ভ্যানিলা বিশ্বে অন্যতম। আইসক্রিম কেক থেকে শুরু করে সুগন্ধি পর্যন্ত ভ্যানিলা ফ্লেভারের জুড়িমেলা ভার। আপনারা জানেন কি এই ভ্যানিলা কোথা থেকে আসে এবং কেন এত মূল্যবান? এইরকম আরও ভিডিও দেখতে ওয়ান্ডারবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। সাম্প্রতিক বছরগুলোতে ভ্যানিলার দাম বেড়েছে প্রায় 10 গুণ। একটা সময় রূপার দামের চেয়ে ভ্যানিলার দাম বেড়ে যায়। 2014 সালে ভ্যানিলা ছিল $80 প্রতি কিলো, 3 বছর পর তা দাঁড়ায় $600, আজকের দিনে এটি $500 কাছাকাছি। বিশ্ববাজারের চাহিদার কারণে এই অস্বাভাবিক দাম বৃদ্ধি পায়। সারা বিশ্বে প্রাকৃতিক খাবার গ্রহণের প্রবণতা বাড়ায় খাবার প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো কৃত্রিম উপায়গুলো থেকে সরে এসেছে। এর ফলে ভ্যানিলার চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। 80% ভ্যানিলা উৎপাদিত হয় মাদাগাস্কারে। ওখানকার আবহাওয়া এবং জলবায়ু ভ্যানিলা উৎপাদনের অনুকূলে। এটি এই দেশের প্রাথমিক রপ্তানি ফসল। কিন্তু ভ্যানিলার দাম সবসময় খুবই পরিবর্তনশীল। 1-2 সপ্তাহের মধ্যে দাম 20% কমে বা বেড়ে যেতে পারে। এক সময় মাদাগাস্কার সরকার ভ্যানিলার দাম ঠিক করে দিত, কিন্তু গত 1 দশকে মুক্তি আন্দোলনের ফলে ভ্যানিলার দাম এখন বিক্রির সময় নির্ধারণ করা হয়, যার ফলে বাজার দর খুব ওঠানামা করে। ভ্যানিলা শিল্প খুবই ছোট, মাদাগাস্কারের একটি সাইক্লোনই যথেষ্ট পুরো ফসল ধ্বংস করার জন্য। ভ্যানিলার চাষ খুবই কঠিন এবং সূক্ষ্ম। ভ্যানিলা হলো এক প্রকার অর্কিড যা হাতের মাধ্যমে পরাগায়ন করতে হয়। প্রক্রিয়াটা খুবই সূক্ষ্ম এবং শ্রমিকদের প্রচুর সময় ব্যয় করতে হয়। যদি কেউ অর্কিড বাসায় লাগিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এটিকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন। 6 মাস লাগে এটি বড় হতে এবং কাটার পর প্রায় আরও 6 মাস লাগে প্রক্রিয়াজাত করতে। ভ্যানিলার একটি মজার ব্যাপার হচ্ছে এটি গাছ থেকে কাটতে হয় যখন প্রায় ফলটি পচে যায়। উৎপাদনকারীদের প্রায় একটি সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝে মাঝেই চোরের আক্রমণ হয় ভ্যানিলার বাগানগুলোতে। এতে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। বাগানের শ্রমিকদেরই জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা নিশ্চিত করো। ভ্যানিলার চা কিছু ভ্যানিলা কৃষক ফল পেকে যাবার আগেই সংগ্রহ করে। এতে সঠিক মান বজায় থাকে না এবং দাম পড়ে যায়। বড় কোম্পানিগুলো এখন সরাসরি ভ্যানিলা কৃষকদের সাথে কাজ করছে, যার ফলে মানের উপর আরও বেশি নিয়ন্ত্রণ বাড়ছে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। ভ্যানিলা উৎপাদনে মাদাগাস্কারের একক আধিপত্য থাকলেও অদূর ভবিষ্যতে এই কর্তৃত্ব তারা হারাতে পারে। বিভিন্ন দেশ ভ্যানিলা চাষে এগিয়ে আসছে, হয়তো অদূর ভবিষ্যতে ভ্যানিলা সুলভ মূল্যে আমরা পাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ওয়ান্ডারবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন।